আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো ঘরে কিভাবে ফালুদা তৈরি করা যায়, সেভাবে সেই প্রস্তুতিটা আপনাদের সাথে শেয়ার করব। ফালুদাটা ঘরে বানিয়ে খাওয়ার তো হেলদি, খুবই মজাদার, বাচ্চারা খুবই পছন্দ করে। এটা যদি একবার তৈরি করেন ঘরে, বাচ্চারা বারবারই খেতে চাবে। যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। করবো ফালুদা, তার জন্য এখানে 10 থেকে 12 গ্রাম হবে চায়না গ্রাস। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেব। সাবু 1/4 কাপ সাবু এখানে আমি ভিজিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা। এখন আমি ভিজিয়ে রাখবো। এখানে ক্ষীর সাগর তৈরি করার জন্য 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধ দিলে জাল দিয়ে আমি 1 লিটার করেছি, আরও কমাবো, 1/2 লিটার হয়ে যাবে। এটা ক্ষীরসা তৈরি করার জন্য দুধটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কিভাবে জাল দিচ্ছি। মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই ফালুদার মিষ্টিটাই আমার এই দুধের ভিতর থেকে আসবে। বেশি মিষ্টি করতে হয় আর ঘনত্বটা বেশি করতে হয়। লুরুজ দেব, সাবু দেব, তার জন্য মিষ্টিটা একটু বেশি রাখবো। আমি দুধটা আরও শুকাবো, তার জন্য চিনিটা আমি আগে দিয়ে দিচ্ছি, যাতে যে পানি নামার নেমে যাবে দুধে, পানি ঝুঁকি হয়ে যাবে, তারপর আমি জালে আবার টেনে নেব। সেভাবে আমি জাল করে নেব, আপনাদেরকে পরে আবার দেখাবো। পেঁয়াজ, আমার দুধগুলো জাল হয়ে গেছে, দেখুন ঘনত্ব কীরকম হয়েছে। এরকম ঘনত্ব করবেন, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন এইভাবে আমি নামিয়ে ফেলব। এখানে আমি চুলায় একটা কড়াইতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি জেলি বানার জন্য। পানিটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চায়না গ্রাস দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি জেলি বানাবো, কালারের জেলি বানাবো, 3টা রং হবে, তার জন্য আমি বেশি করে দিচ্ছি। এখানে চায়না গ্রাসগুলো আমার পুরোপুরি গলে আসা পর্যন্ত আমি জাল করব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি জাল দিতে দিতে এখানে চায়না গ্রাসটা গলে যাবে, চিনিটাও গলে যাবে। এখানে আমার চায়না গ্রাস গলে গেছে, আমি ফেলছি। এখানে ভিউয়ার্স, আমি জেলি টলি তৈরি করার জন্য 3টি কালার দিয়ে দিচ্ছি। এখানে রেড কালার, এখানে সবুজ কালার, এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ঢেলে দিচ্ছি, সমান 3টার ভিতরে সমান পরিমাণ দেব, যাতে সমান হয়। এই তো দেখুন, এখানে আমি 3টা রং মিশিয়ে ফুড কালার মিশিয়ে ফেলেছি। এখন দেখুন কি সুন্দর হয়েছে 3টা কালার। আর লেবু চিপড়ে আমি দিয়ে দিয়েছি সামান্য ফ্লেভারের জন্য। এখানে 3টা আমার হয়ে গেছে। সাবু ফুটাবার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি সেই ভিজানো সাবুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সাবু ফুলে 1টা 2টো হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। সেরকমভাবে আমি সাবুগুলো ভিজিয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। সাবুটা আমার ফুটে এসেছে, আমি গরম পানিতে দিয়েছি, ফুটন্ত গরম পানিতে, আবার ভিজিয়েও রেখেছি, তার জন্য সাবুটা তাড়াতাড়ি ফুটে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সাবুটা নামিয়ে ফেলবো। দেখুন ওই যে মাঝখানে মাছ সাদা অংশটা থাকতে থাকতে নামিয়ে ফেলবো। যদি এরকম পর্যায়ে না নামাই তাহলে আবার পরে ঘন হয়ে যাবে থকথকে, ভালো লাগবে না খেতে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখানে আমি লুডুস সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেছে। এখন আমি এই লুডুসটার 1/2 প্যাকেট দিয়ে দেব, পুরোটা দেব না, অর্ধেক দেব, অর্ধেক গুণ আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। এই তো এখানে আমি লুডুসটা সিদ্ধ করে নিচ্ছি, বেশি পানি দিয়েছি পরিমাণে, যাতে একটা লুডুসের সাথে আরেকটা না লাগে, লুডুসটা যেন আঠালো না হয় তার জন্য। আর এই তো বিয়াজ, দেখুন আমার জেলিগুলো আমি এভাবে কেটে নিয়েছি, 3 রকমের জেলি, দেখলেন তো কিভাবে তৈরি করলাম। এভাবে 3টা স্কোয়ারভাবে কেটে নিয়েছি, অনেক শক্ত হয়ে গেছে। আর এখানে দেখুন ফল নিয়েছি 4 ধরনের, 3 রকমের আঙুর ফল, 1টা কলা, আর এখানে নিয়েছি চেরি ফল, কিশমিশ, কাঠবাদাম এবং আপেল। আর এখানে লুডুসগুলো সিদ্ধ করে রেখেছি, সেইগুলো
আর এগুলো হলো দুধের খিরসা, যেটা দেখলেন দেখুন ঠান্ডা হয়ে কি ঘন হয়ে গেছে, এটা হলো খিরসা। আর এখানে হলো আনার, আনার আমি দানাগুলো খুলে নিয়েছি। আর এখানে হলো সাবু, যেটা আমি যে ফুটিয়ে নিয়েছি আদা সিদ্ধ করে, দেখুন এভাবে কীরকম হয়ে গেছে। সে তার জন্যই বলেছি যে আদা সিদ্ধ করবেন, এই যে দেখুন এভাবে এরকম হয়ে যাবে। এখন এগুলো আমি মিক্স করব। আর মিক্স করতে তো আমার তুকমার দানা লাগবে, তার জন্য এখানে আমি তুকমার দানা ভিজিয়ে রেখেছি। আর এখানে সার্ভ করার জন্য আমি একটা আইসক্রিম নিয়েছি, এই যে দেখুন এখানে আমার তিনটা গ্লাস সাজিয়ে নিয়েছি। দেখুন কিভাবে সাজিয়েছি, এভাবে তিনটা গ্লাস আমি সাজিয়ে নিয়েছি, উপরে এক ধাপে ধাপে দিয়েছি সবগুলো গ্লাস আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি একটা সার্ভ টয়লে যে যার ইচ্ছে মতন করবেন, আমি এরকমভাবে করে আপনাদেরকে দেখালাম, আমি আরেকটা করছি তা আপনারা দেখে নিন। এই তো এখানে দেখুন একটা গ্লাস সাজিয়ে নিচ্ছি, তো দিয়ে দিলাম লুডুস, আর দিয়ে দিচ্ছি কলা, লাল কালার জেলি দিয়ে দিচ্ছি। কিনারে কিনারে সাজিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। খেতে তো এটা অসম্ভব মজা, কিন্তু দেখতে একটু সুন্দর করলে, সার্ভটা করলে একটু সুন্দর দেখা যায় না, তার জন্য একটু সাজিয়ে দিলে ভালো। এখন দিয়ে দিচ্ছি আপেল, দিয়ে দিচ্ছি সাবু, সাবু যেটা ই করে রেখেছি সিদ্ধ করে রেখেছি সেটা। এখন কিছু সবুজ কালার দিয়ে দিচ্ছি, জেলি দিয়ে দিচ্ছি, কিছু আঙুর ফল, কালো কালো আঙুর ফল। যত সুন্দর করে সাজাবেন বাচ্চারা তত সুন্দরভাবে খেতে চাইবে, সুন্দর দেখলে বাচ্চারা খেতে চাইবে, তার জন্য একটু সুন্দর করে সাজিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি তুকমার দানা, তুকমাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি খিরসা, দুধের খিরসাটা দেখুন কি সুন্দর হয়েছে, ঘন, খুবই সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলে হলুদ কালার ফুড কালার মিক্স করে দিতে পারেন, আমি ফুড কালার দেইনি, আমি দুধটা যেই কালার ঘন করে জাল করে যা কালার হয় আমি সেই কালারটাই রেখেছি। এখন আবার দিয়ে দিচ্ছি লুডুস, দিয়ে দিচ্ছি লাল আঙুর ফল। যত কালারফুল হবে দেখতে ততই সুন্দর লাগবে, আর তত খেতে মজা লাগবে। এটা তো ড্রেজার হিসাবে খাওয়া যাবে, ড্রেজারও আবার বনান করেন ফালুদাও, আমরা ফালুদা বলতে দোকানের থেকে কিনে এনে খাই, কিন্তু ঘরে তৈরি করলে ড্রেজার বলি, তাই না? এখন দিয়ে দিচ্ছি কলা, কলা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি কিছু লুডুস, এখন এই যে উপরে সবুজ আঙুর ফল দিয়ে দিচ্ছি, আঙুরটাই তিন কালার নিয়েছি, এখন তো এই সিজনে ফলটা খুব পাওয়া যায়, তার জন্য ফলটা বেশি দিলে সমস্যা নাই। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম, আইসক্রিমটা দিলে একটু স্বাদটা বেশি বেড়ে যায়, তার জন্য আইসক্রিমটা দিয়ে সার্ভ করার চেষ্টা করবেন। আইসক্রিমটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি বাদাম, বাদাম কুচি, আমি কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম কিংবা পেস্তা বাদামও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিশমিস, এটা সাজাবার জন্য যে যার ইচ্ছে মতন যেরকমভাবে সাজাতে পারেন। আর দিয়ে দিচ্ছি চেরি ফল, চেরি ফলটা লাল, দেখতে খুবই সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি আনার, কিছু জেলি, সবুজ কালার জেলি, এটা সাজানো হয়ে গেছে। দেখুন গ্লাসটা আমি কি সুন্দরভাবে সাজিয়েছি, দেখতে যেই সুন্দর লাগছে, খেতে তো ইয়ামি হবে, অনেক মজার। এভাবে আমি সবগুলো গ্লাস সাজিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার ফালুদা। ঘরে তৈরি করা, ঘরে কোনো প্যাকেট মশলা ছাড়া, কোনো রেডিমেড মশলা ছাড়া হাতে বানানো ফালুদা খেতে খুবই মজা, খুবই টেস্টি। নিজের হাতে বানানো একটা জিনিস তো সবসময় মজা, আর এই রমজানে যদি এটা করে খান সারাদিন, সারাদিন রমজান রোজা রেখে সন্ধ্যার ইফতারের সময় এটা খেলে অনেক তৃপ্তি পাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন ভিডিও দেবো সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে। যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।